আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের এই ছোট্ট পেয়ারা গাছটায় কত পেয়ারা ধরেছে সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিও। আমি জানি না এই পেয়ারাটার নাম কি, তবে আমরা গ্ল্যানফিল্ড কাজিস থেকে এটা কিনে নিয়ে আসছিলাম। গাছটার বয়স অলরেডি 3 বছর, কিন্তু খুব একটা বেশি বড় হয় নাই। এখন জানি না যে এটা জাত এরকম কি না, নাকি আমাদের বাসার মাটি ভালো না সেই জন্য, তবে প্রচুর পেয়ারা হয় এবং পেয়ারাগুলো খুব একটা বেশি বড় হয় না, ছোটো থাকতেই পেকে যায়, মানে যাকে বলে ইচ্ছে পাকা। দেখেন এই যে ছোটো থাকতেই পেকে গেছে, কিছু আবার পেকে ঝরেও পড়েছে। আমি এখন একটা পেয়ারা পেরে কেটে দেখাচ্ছি ভিতরে কেমন। ভিতরটা হচ্ছে এমন ইয়েলো কালার, নর্মালি তো দেখা যায় যে ছোটো পেয়ারাগুলো একটু রেড টাইপের হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে ইয়েলো। আর ভিতর মানে টেস্টে একটা জঙ্গলি ভাব আছে, খুব যে মিষ্টি তা না, তবে খুব একটা খেতেও খারাপ না। এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।